আমরা রিষড়া পৌরসভার তরফ থেকে বিভিন্ন ছোট বড় রাস্তাগুলো আমরা রিপেয়ার করছি, যাতে দর্শনার্থীর অসুবিধে না হয়। এছাড়া পৌরসভার তরফ থেকে সমস্ত পূজো কমিটি এবং রিষড়ার সকলের কাছে, সমস্ত দর্শকের কাছে আমরা অনুরোধ রেখেছি যে আপনারা দয়া করে রাজ্য সরকারের যে কোভিড বিধি দিশা নির্দেশ আছে সেটাকে আপনারা মেনে পুজোর এই উৎসবটাকে উপভোগ করুন। আমাদের রিষড়ায় জগদ্ধাত্রী পুজো রিষড়ার ঐতিহ্য, সেই ঐতিহ্যটা যাতে থাকে সমস্ত রকমেরই। আমরা এছাড়া আমরা রিষড়া পৌরসভার রিষড়া পৌর এলাকায় যে নিরঞ্জন যাত্রা হবে না, সবাইকে পৌরসভার তরফ থেকে প্রত্যেক পুজো কমিটিকে আমরা ব্যানার দিচ্ছি, যাতে সমস্ত রকমেরই মানে কোভিড বিধি মেনে পুজো হয়। পৌরসভার তরফ থেকে আমরা প্রত্যেক পুজো কমিটিকে আমরা বলেছি যে আপনারা ভ্যাকসিন সমস্ত যতজন আছে যারা ভলেন্টিয়ার থেকে নিয়ে যারা যারা ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন যাতে নিয়ে নেন, দরকার হলে আমরা পুজোর প্যান্ডেলে বা পুজো কমিটির ওইখানেই আমরা ভ্যাকসিনের ব্যবস্থা, আমরা দুয়ারে ভ্যাকসিনের ব্যবস্থা আমরা করে দেবো। ভ্যাকসিন যাতে সবারই হয়, 100% হয়, সেই টার্গেটও আমাদের আছে। অলরেডি আমাদের 90% ভ্যাকসিন হয়ে গেছে, কিন্তু আমাদের টার্গেট যে রিষড়ায় 100% যাতে ভ্যাকসিনেশনটা হয়। রিষড়া পৌর এলাকায় সে নাগরিকের কাছে আমার আবেদন যে আপনারা জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, করোনা বিধি মেনে এই পুজোর উৎসবটাকে পালন করুন। নমস্কার।